ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় বুধবার রাত 11টা নাগাদ। আহত ব্যক্তির নাম ফকির উদ্দিন, বর্তমানে তিনি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে AS01C1818 নম্বরের একটি ডিম বোঝাই লরি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে, পরবর্তী সময়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায়। এতে ফকির উদ্দিন নামে জনৈক ব্যক্তি গুরুতর জখম হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। বহুত দূর থেকে ফলে ওলে আইসে ডেবেটার আয়া, এখানে গাছ ভাঙছে, কারেন্ট খুঁটি ভাঙছে, জলের ভিতরে পড়ছে গাড়ি। কটা বাজ পড়তে পারে? 10:30 দিকে। জানা গেছে দুর্ঘটনার পরই পালিয়ে যায় লরির চালক। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।